সানডে সাসপেন্সে আজ শুনছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা নৃসিংহ রহস্য। গয়েশবাবুর খুনের তদন্তে নেমে গোয়েন্দা বজরাঙ্গ ব্যাপক জেরা শুরু করলেন। জলার মধ্যে ডুবতে থাকা পল্টুকে বাঁচালো একটা অদ্ভুত মানুষ, তার মুখে একটা সিংহের মুখোশ আঁটা। সে পল্টুকে জিজ্ঞেস করল আগের রাতে তার সাথে গয়েশবাবুর দেখা হয়েছিল কিনা, এবং তাকে নিয়ে গেল জলার এক প্রান্তে থাকা একটা চরে। সেখানে পল্টু মাথায় তীব্র আঘাত পেয়ে জ্ঞান হারালো। তারপর দুপুরে খেতে বসে সুমন্তবাবু বাড়ি মাথায় করলেন, ব্যায়াম ব্যায়াম ব্যায়াম, ব্যায়াম ছাড়া কোনো পন্থা নাই, ব্যায়াম না করে করেই বাঙালি শেষ হয়ে গেল। বিকেল থেকে 500 স্কিপিং শুরু করো শান্টু। এই যে মঙ্গল, তুমি ব্যায়ামবীর বটে কিন্তু ফিট নয়, শরীরে কেবল মাংস জমালাই হবে না, বিদ্যুতের মতো গতিও চাই। গতি আর একটা শক্তি, আজ বিকেল থেকে তুমি গতি বৃদ্ধি করার চেষ্টা করবে। কমলা, তোমায় আর তোমার মাকে নিয়েই আমার প্রবলেম, তোমরা কপাল গুণে মেয়ে মানুষ, শাস্ত্রে মেয়েদের ব্যায়ামের কথা নেই, কিন্তু শহরে বিপদ দেখা দিয়েছে, সকলেরই খানিকটা শক্তি বৃদ্ধি করা দরকার। আমাদের ঢেঁকিটা আজকাল ব্যবহার হয় না, আমার মা ওই ঢেঁকিতে পাড় দিয়ে দিয়ে বুড়ো বয়স পর্যন্ত শুধু বেঁচে আছেন যে তাই নয়, সুস্থও আছেন। একবার আমাদের বাড়িতে দুটো চোরকে ধরে তিনি মাথা ঠুকে দিয়েছিলেন। সুতরাং আজ থেকে তুমি আর তোমার মা ঢেঁকিতে পাড় দিতে। ওরে বাবা রে, ও মামা, কাকালে বড্ড ব্যথা। তা না হয় ঢেঁকিতে পাড় দিলুম, কিন্তু ব্যায়াম করে গায়ে জোর হতে তো সময় লাগে নাকি? ততদিনে যদি ভালো মন্দ কিছু হয়ে যায়, তা চেয়ে আমি বলি কি একটা কুকুর পোষো। সেটা মন্দ বুদ্ধি নয়। বজরাঙ্গবাবুর সঙ্গে কথা বলে যা বুঝলাম, গয়েশবাবু খুনই হয়েছেন, লাশটা হয়তো জলায় ফেলে দিয়েছে। গয়েশবাবু খুন হলেন কেন তা পরে জানা যাবে। আমার ধারণা গয়েশবাবুর লেজটাই তার মৃত্যুর কারণ। আমাদের লেজ নেই বটে, কিন্তু অন্যরকম ডিফেক্ট থাকতে পারে। শান্টুর নাকটা লম্বা, মঙ্গলের কপালের দুদিকটা বেশ উঁচু, অনেকটা সিংহের মতো। আমার অবশ্য ওরকম কোনো ডিফেক্ট নেই। তাহলেও ডিফেক্ট আছে? আছে। তোমার গায়ে মস্ত মস্ত লোম, বন মানুষের মতো। সে কথা থাক, বজরাঙ্গবাবু বলেছেন দি কিলার উইল স্ট্রাইক এগেন, আমাদের সতর্ক থাকা দরকার। ঠিক এই সময় বাইরে একটা হইচই শোনা গেল, কে যেন ঢোল বাজাচ্ছে আর চেঁচি চেঁচি কি সব বলছে। শান্টু লাফিয়ে উঠে বাইরে ছুটল, পিছনে সুমন্তবাবু, মঙ্গল, কমলা, কুমুদিনী। দেখা গেল নাপিত নেপাল সুমন্তবাবুর ফটকের সামনে রাস্তায় দাঁড়িয়ে ঢোল বাজাতে বাজাতে প্রাণপণে চেঁচাচ্ছে, দুও দুও হেরে গেল, দুও দুও হেরে গেল। এই কে হেরে গেল রে নেপলা, বলি ব্যাপারখানা কি? গে এবার আর আমার সঙ্গে পারবেন না, একেবারে কাকের মুখ থেকে খবর নিয়ে এসেছি। সকালবেলা খুব জব্দা করেছিলেন আজ। হ্যাঁ, গয়েশবাবুর খবরটা তখন সঙ্গে আমি গঙ্গা গোবিন্দবাবুকে দিতে যাচ্ছিলুম, আর সেই সময় আপনি এমন হেঁড়ে গলায় চেঁচিয়ে পাড়া মাথায় করলেন যে একেবারে চুপসে গেলুম। কিন্তু এবার এবার আমি মার দিয়া কেল্লা। হ্যাঁ বলছিস কিরে নেপলা, আবার কিছু ঘটেছে নাকি? নেপাল ঢোলে চাঁটি মেরে চাটিস চাটিস বোল বাজিয়ে কিছুক্ষণ নেচে নিল। দুও দুও হেরে গেল, দুও দুও হেরে গেল, দুও 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 হেরে গেল। ঘটেছে বই কি? এই একটু আগে পল্টুকে পরীরা ধরে নিয়ে গেছে। পরীরা ধরে নিয়ে গেছে কি রে? তবে আর বলছে কি, আমার পিসশ্বশুরের সচক্ষে দেখা। পল্টু দারোগাবুর সামনে সাক্ষী দিয়ে জলার ধারে গিয়েছিল, সেখানে ঠিক 7টা মেয়ে পরি এসে তাকে ছেঁকে ধরে। আমার পিসশ্বশুর জলায় মাছ ধরতে গিয়েছিল, নিজের চোখে দেখেছে 7টা পরি পল্টুকে ধরে নিয়ে ভেসে চলে যাচ্ছে মেঘের দেশে। আরে বাপরে, তাহলে তো খবরটা সবাইকে দিতে হচ্ছে। আগে সে কাজ আমি সেরেই এসেছি, কারো আর জানতে বাকি নেই। সুমন্তবাবু বাস্তবিকই একটু দমে গেলেন, এত বড় একটা খবর সেটা তিনি কিনা পেলেন সবার শেষে। কিন্তু কি আর করেন, সুমন্তবাবু আর খেতে বসলেন না, গায়ে জামা চড়িয়ে
পায়ে এক জোড়া গামবুট পরে এবং মাথায় চাষিদের একটা টোকলা চাপিয়ে হাতে লাঠি নিয়ে বেরিয়ে পড়লেন। শান্তু আর মঙ্গল আবার খেতে বসে গিয়েছিল। কুমুদিনী দেবী একটু নিচু গলায় তাদের বললেন, ওরে ওই দেখ, বাড়ির কর্তার মতি ছন্ন হয়েছে, এই দুপুরে বিকট সাজ করে কোথায় যেন চললেন। তোরাও একটু সঙ্গে যা বাবারা, কোথায় কি ঘটিয়ে আসেন বলা যায় না। শান্তু আর মঙ্গল শেষ কয়েকটা গ্রাস গপ গপ করে গিলে উঠে পড়ল। শান্তু তার গুলতি আর মঙ্গল একটা মাছ মারা টেঁটা হাতে নিয়ে সুমন্তবাবুর পেছনে দৌড়তে থাকে। ওদিকে জলার ধারে পৌঁছে খুবই বিরক্ত হলেন সুমন্তবাবু। এমনিতেই জলাটা নির্জন জায়গা, তার উপর ভূতপ্রেত আছে বলে সহজে লোকে এদিকটা মানায় না, কিন্তু আজ জলার ধারে রথযাত্রার মতো ভিড়। বোঝা গেল নেপাল ভালো মতোই খবরটা চাউর করেছে। জেলেদের যে কটা নৌকো ছিল সব জলে দাবড়ে বেড়াচ্ছে। বহু লোক হোগলা বনে কোমর সমান জলে নেমে গাছ উপড়ে ফেলছে। কবি সদানন্দ একটু হাসি হাসি মুখ করে সুমন্তবাবুকে বলল, ছেলেটা খুব ডেপো ছিল মশাই, আমার কবিতায় ভুল ধরেছিল, তখনই জানতাম ছোকরা বিপদে পড়বে। কার কথা বলছেন পল্টু? তবে আর কি, আলোক বর্ষ নাকি বছর টচর নয়, তা নাই বা হলো, তা বলে মুখের উপর ফস করে ওইভাবে বলে বসবি? আর তোর চেয়ে সায়েন্স জানা লোক কি এখানে কম আছে? এই তো গঙ্গা গোবিন্দবাবুই রয়েছেন, উনিই তো বললেন আলোর গতি মোটেই সেকেন্ডে 186,000 মাইল নয়, বেশ কিছু কম। ওই তো উনি রয়েছেন, জিজ্ঞেস করুন। আহা, এখন আবার ওসব কথা কেন? সুমন্তবাবু একটু ভেবাচাকা খেয়ে গিয়েছিলেন। আলোকবর্ষ বা আলোর গতির প্রসঙ্গটা ধরতে পারছিলেন না, একটু সামলে নিয়ে কথা ঘোরালেন। পল্টুর ঠিক কি হয়েছে জানেন আপনারা? না, কয়েকজন লোকে তাকে জলার দিকে আসতে দেখেছে, তারপর কি ঘটেছে তা অনুমান করা যায় মাত্র। কলকাতার ছেলে সাঁতার জানত না, মনে হয় ডুবেই গেছে। সর্বনাশ! আমি আমি জানি পল্টু এমনি এমনি গায়ে ভয় নি, গয়েশবাবু সম্পর্কে সে কিছু গুরুতর কিছু জানতে পেরেছিল। গয়েশবাবুকে যারা খুন বা গুম করেছে, নির্ঘাত তারাই পল্টুকেও খুন বা গুম করেছে। গিয়ে দেখি তো। জলার ধারে লোকজনের ভিড় হওয়াতে কয়েকজন দিব্যি ব্যবসা ফেঁদে বসে গেছে। হরিদাস পায়ে ঘুঙুর বেঁধে নেচে নেচে তার বুলবুল ভাজা বিক্রি করছে। কানাই তার ফুচকার ঝুঁড়ি নামিয়েছে একটা শিমুল গাছের তলায়। চিনে বাদাম বিক্রি করতে লেগেছে ষষ্ঠীপদ। ওদিকে জেলেরা বেড়া জাল ফেলে জলায় পল্টুর মৃতদেহ খুঁজছে। দারোগাবাবু একটা আম গাছের তলায় ইজি চেয়ারে বসে নিজে তদারক করছেন। সুমন্তবাবু বুঝলেন এই ভিড়ের মধ্যে ভিড়ে কোনো লাভ হবে না। তিনি শান্তু আর মঙ্গলের দিকে তাকিয়ে বললেন, আমার মনে হয় রহস্যের উত্তর গয়েশবাবুর বাড়ির মধ্যেই পাওয়া যাবে বুঝলি। আমি গোপনে বাড়ির মধ্যে ঢুকছি, তোরা চারদিকে নজর রাখিস। গয়েশবাবুর বাড়িটা আজ বড়ই ফাঁকা। সদর দরজায় তালা লাগিয়ে চাকরটা পর্যন্ত জলার ধারে গিয়ে মজা দেখছে। সুতরাং সুমন্তবাবুর ধরা পড়ার ভয় বড় একটা নেই। পুরনো বাড়ি বলে বাড়িতে ঢোকা খুব একটা শক্ত হলো না, অনেক জানলা দরজায় নড়বড় করছে। সুমন্তবাবু একটা আধখোলা জানলার গড়াধীন ফোকর দিয়ে গামবুট এবং টোকলা সহই ঢুকে পড়লেন ভেতরে। সুমন্তবাবু প্রথম ঘরটায় ঢুকেই চারিদিকে চেয়ে বুঝলেন এ ঘরে বহুকাল কোনো লোক ঢোকেনি। মেঝেতে পুরু ধুলোর আস্তরণ, কিন্তু সুমন্তবাবু লক্ষ্য করলেন ধুলোর ওপর নির্ভুল একজোড়া জুতোর ছাপ রয়েছে। জুতোর ছাপ, মেঝেতে ধুলোর ওপর এক জোড়া জুতোর ছাপ, রবার সোলের জুতো। দেখি তো এগিয়ে। লাঠিটা শক্ত হাতে চেপে ধরে তিনি এগিয়ে গিয়ে দরজাটা খুললেন। ওপাশে আর একটা ঘর, অনেক দেরাজওয়ালা একটা মস্ত চেস্ট রয়েছে, ভাঙা আলনা, একটা লোহার সিন্দুক। সুমন্তবাবু দেরাজগুলো খুলে দেখলেন। এ তো ভর্তি পুরনো খবরের কাগজ আর লাল হয়ে যাওয়া চিঠিপত্র, এছাড়া কিছুই নেই। সিন্দুকটা খুলতে পারলেন না, তালা লাগানো। পরের ঘরটাতে একটা মস্ত কাঠের বাক্স, সেটা খুলে দেখলেন রাজ্যের ছেঁড়া কাঁথা কাপড় আর ভাঙা বাসন। পরের ঘরটায় কয়েকটা বইয়ের আলমারি, পাল্লা খুলে কয়েকটা বই একটু নেড়েচেড়ে দেখলেন সুমন্তবাবু। আরে, এই বইটা তো ছেলেবেলায় পড়েছি, গুপ্ত হীরার রহস্য, দস্যু সর্দার কালোমানিক সুবর্ণগড় থেকে বিখ্যাত গুপ্ত হীরা লুট করে নিয়েছিল বটে, কিন্তু শেষ অবধি গোয়েন্দা জিমুত বাহন তা উদ্ধার করে, কিন্তু কালোমানিক তাকে হুমকি দিয়েছিল শোধ নেবে,
জিমুদবাহন যখন এক রাত্রে ঘুমোচ্ছিল তখন জানলায় শব্দ হল টক। জিমুদ জানলা খুলে দেখে কাঠের পাল্লায় একটা তীর গেঁথে আছে, তীরের ফলায় গাঁথা চিঠি, শিগগিরই দেখা হবে কালো মানিক। গুপ্ত হীরার রহস্য প্রথম খণ্ড তো সেইখানেই শেষ। অনেক চেষ্টা করেও বইটার দ্বিতীয় খণ্ড জোগাড় করতে পারিনি। দেখি তো এখানে কি তাকের কোনায় তো গুপ্ত হীরার রহস্য দ্বিতীয় খণ্ড। ওরে বাবা রে! সুমন্তবাবু বইটা তাড়াতাড়ি টেনে নিয়ে কোঁচা দিয়ে ধুলো ঝেড়ে একটা নড়বড়ে চেয়ারে বসে পড়তে শুরু করলেন। রুদ্ধশ্বাস উত্তেজনা, কালো মানিক আবার ফিরে আসছে। পড়তে পড়তে সুমন্তবাবুর বাহ্যজ্ঞান রইল না। যদি বাহ্যজ্ঞান থাকত তাহলে তিনি ভিতর দিককার দরজার পাল্লায় ওই ক্যাঁচ শব্দটা ঠিকই শুনতে পেতেন, কিন্তু পেলেন না। দরজার আড়াল থেকে একজোড়া চোখ তাকে লক্ষ্য করল, তারপর ছায়ামূর্তির মতো একটা লোক নিঃশব্দে ঢুকলো দরজা দিয়ে। সুমন্তবাবু মাথার টোকলাটা খুলতে ভুলে গেছেন, গামবুট পায়ে রয়েছে। ছায়ামূর্তি পিছন থেকে তাকে জলজলে চোখে খানিকক্ষণ দেখল, তারপর ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল। সুমন্তবাবু ১৩ পৃষ্ঠা পড়ে পাতা উল্টে ১৪ পৃষ্ঠায় গেছেন মাত্র। সুবর্ণগড়ের রাজবাড়ির ২০ হাত উঁচু দেওয়াল টপকে একজন লোক কাঠবেড়ালির মতো লাফ দিয়ে আম গাছের ডাল ধরে ঝুল খেয়ে মাটিতে নামল, এবং ঠিক সেই সময় পিছন থেকে লোকটা লাফিয়ে পড়ল তার ঘাড়ে। ভাগ্যিস টোকলাটা মাথা থেকে খোলেননি, যেরকম জোরে তিনি চেয়ার থেকে মাটিতে ছিটকে পড়েছিলেন তাতে মাথা ফেটে যাওয়ার কথা, ফাটলো না টোকলাটার জন্যই। বুকের উপর একটা লোক চেপে বসে বলছে, বাচ্চাধন এবার। সুমন্তবাবুর সারা গায়ে ব্যথা, অনভ্যেসের ব্যায়াম করলে যা হয়, তবু তিনি ঝটকা মেরে উঠতে গেলেন এবং দুজনে জড়াজড়ি করে মেঝে গড়াতে লাগলেন। সুমন্তবাবুর মনে হচ্ছিল একটু ভুল হচ্ছে, একটু নয় ভীষণ ভুল হচ্ছে। আগন্তুক লোকটাও যেন তার ভুল বুঝতে পেরেছে। হঠাৎ লোকটা বলে উঠল, সুমন্তবাবু না, আরে মৃদঙ্গ বাবু যে। আর বলেন কেন, এসেছিলাম গয়েশ বাবুর ছেলেবেলার কোন ফটোগ্রাফ পাওয়া যায় কিনা খুঁজে দেখতে। ফটোগ্রাফ? তা দিয়ে কি হবে? গবেষণায় লাগবে। গয়েশ বাবুর লেজ সংক্রান্ত গুজবটা সত্যি কিনা তা আজ অবধি ধরতে পারলাম না, অথচ বেশ জোরালো গুজব। যদি সত্যি হয় তবে মানুষের বিবর্তনের ইতিহাসে একটা মস্ত ওলটপালট ঘটে যাবে। তাই দেখছিলাম যদি গয়েশ বাবুর একেবারে ছেলেবেলার কোনো ছবি থাকে আর তাতে যদি লেজের প্রমাণ পাওয়া যায়। লোকটাকে তো আর পাওয়া যাবে না, শহরে এত বড় একটা বিপর্যয় চলছে আর আপনি খুঁজছেন গয়েশ বাবুর লেজ। জানেন পল্টুকে গুম করা হয়েছে? আরে জানি জানি, কিন্তু গয়েশ বাবুর লেজটাও তো কিছু কম গুরুতর ব্যাপার নয়। তাহলে আমার কাছে শুনুন, গয়েশ বাবুর মোটেই লেজ ছিল না। আপনি তো জানলেন কি করে? আমি জানি। সে বললে তো বিজ্ঞান মানবে না, জানলেন কি করে? জানি জানি জানি, ব্যাস। কি হচ্ছে এখানে? হ্যাঁ বলি, হচ্ছেটা কি? দুজনেই চেয়ে দেখেন দরজায় বজরাঙ্গ বাবু দাঁড়িয়ে, দুই চোখে ভয়াল দৃষ্টি, দাঁত কিড়মিড় করছেন। সুমন্তবাবু আর মৃদঙ্গবাবু সঙ্গে সঙ্গেই মিয়ে গিয়ে আমতা আমতা করতে লাগলেন। বজরাঙ্গ অত্যন্ত কটমট করে দুজনের দিকে তাকালেন। অনধিকার প্রবেশের জন্য আপনাদের দুজনকে অ্যারেস্ট করছি। এই কে আছিস? সুমন্তবাবু চোখের পলকে দৌড় দিলেন, খোলা জানলা গোলে এক লাফে বাগানে নেমে ছুটে গিয়ে হোগলা বনে ঢুকে ঝিলের জলে ঝাঁপিয়ে পড়লেন। পড়ার পর খেয়াল হলো তিনি একা নন, মৃদঙ্গবাবুও জলে ঝাঁপ দিয়েছেন। সুমন্তবাবুর পাশাপাশি কোমর জলে দাঁড়িয়ে মৃদঙ্গবাবু, ও সুমন্তবাবু, আমি যে সাঁতার জানি না। আমি জানি, তাতে আমার কি লাভ? আপনার লাভের কথা তো বলিনি, বলেছি আমি সাঁতার জানি। আমি ডিফারেনশিয়াল ক্যালকুলাস জানি, তাতে আমার কি? আপনার কথা তো বলিনি, বললাম আমি জানি। আমি কুরমাসন জানি। আমি এভলিউশন থিওরি জানি। আমি হাঁপানির ওষুধ জানি। আমি 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 ব্যাঙের মেটাবলিজম জানি। এই জানাজানির মধ্যে অদূরে একটা বজ্র হুঙ্কার শোনা গেল। সঙ্গে সঙ্গে কে যেন হোগলা বনের আড়ালে ঝিলের পার থেকে জলে ঝাঁপ দিয়ে পড়ল।
সুমন্তবাবু প্রমাদ গুণে তৎক্ষণাৎ গভীর জলের দিকে ঝাঁপিয়ে পড়ে জোরে সাঁতার দিতে লাগলেন। পেছন থেকে করুণ গলা মৃদঙ্গবাবু, সুমন্তবাবু আমি রয়ে গেলাম কে? আপনি পুলিশকে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর ব্যাঙের মেটাবলিজম বোঝাতে থাকুন। আমাদের বংশে যে কেউ কখনো পুলিশের হাতে ধরা পড়েনি, আমি পড়লে বংশের কলঙ্ক হবে যে। আর আমার বংশেও কেউ ধরা পড়েনি। আপনি ভীষণ স্বার্থপর। আপনিও খুব একটা পরোপকারী নন। হোগলাবন চিরে সিপাহীটা এগিয়ে আসছে, কিন্তু মৃদঙ্গবাবুর কিছুই করার নেই, তিনি লজ্জায় চোখ বুজে দাঁড়িয়ে রইলেন। পুলিশের হাতে নিজের গ্রেপ্তার হওয়ার ঘটনাটা তিনি সচক্ষে দেখতে পারবেন না। টের পেলেন পুলিশটা এসে তার হাত ধরল। চলো বাবা সিপাই, শ্রীঘরে ঘুরিয়ে আনবে চলো। চলুন। গলাটা পুলিশের বলে মনে হলো না। সাবধানে চোখটা একটু খুলে মৃদঙ্গবাবু দেখলেন। দেখেই তিনি ভিড়মি খাবার জোগাড়। গো গো করে একটা শব্দ বেরিয়ে এলো মুখ দিয়ে। অজ্ঞান হয়ে পড়েই যাচ্ছিলেন, লোকটাই ধরে দাঁড় করিয়ে রাখল তাকে। অবশ্য ঠিক লোক নয়, নৃসিংহ অবতার। শরীরটা মানুষের মতো বটে, কিন্তু মুখটা সিংহের। আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। বাঁচতে চাইলে আমার সঙ্গে চলুন, নইলে পুলিশের হাত এড়াতে পারবেন না, আপনার বংশের মুখে কালি পড়বে। আপনি আপনি কে? আমি যেই হই সেটা বড় কথা নয়, তবে আপনাকে চুপি চুপি বলে রাখি, গণেশ বাবুর কিন্তু সত্যি লেজ ছিল। বলেন কি? প্রমাণ চান তো আমার সঙ্গে চলুন, আমার মুখোশটাকে ভয় পাবেন না, আমার মুখটা দেখতে ভালো নয় বলে মুখোশ পরি। এখন চলুন চলুন চলুন, লেট আস গো চলুন। নৃসিংহ অবতার মৃদঙ্গবাবুর হাত ধরে কোমর জল ভেঙে উত্তর দিকে এগোতে লাগলো। লোকটা ঘাঁধঘুঁধ জানে, দিব্যি লোকজনের চোখের আড়াল দিয়ে পুলিশের নাগাল এড়িয়ে জল ভেঙে একটা নিরিবিলি জায়গায় এনে ডাঙায় তুলল। জায়গাটা মৃদঙ্গবাবু চেনেন, একসময় এখানে নীলকুঠি ছিল। ভাঙা পোড়ো একখানা মস্ত বাড়ি আজও আছে, বিশাল বিশাল বটগাছ ছায়াচ্ছন্ন করে রেখেছে চারধার। পারত পক্ষে লোকে এখানে আসে না, এখানে নাকি ভীষণ বিষাক্ত সাপের আড্ডা। ডাঙায় তুলে লোকটা হঠাৎ হাত বাড়িয়ে দিল। এবার জিনিসটা দিয়ে দিন। মানে? ন্যাকামি করবেন না মৃদঙ্গবাবু, গণেশ বাবুর বাড়িতে যে জিনিসটা পেয়েছেন সেটা দিয়ে দিন। কিছু পাইনি তো। লোকটা হঠাৎ জামার ভেতর থেকে একটা পিস্তল বের করলো। বেশি কথা বললে খুলি উড়ে যাবে। মৃদঙ্গবাবু জীবনে কখনো বন্দুক পিস্তলের মুখোমুখি হননি, আতঙ্কে তাঁর বাক রোধ হয়ে গেল। গণেশ বাবুর যে লেজ ছিল সে প্রমাণ আমার কাছে আছে, যদি সেটা চান তো জিনিসটা দিয়ে দিন। মৃদঙ্গবাবু হাঁ করে লোকটার দিকে চেয়েছিলেন। হাঁ মুখের মধ্যে একটা মাছি ঢুকে মুখের ভেতরে দিব্যি একটু বেরিয়ে আবার বার হয়ে এলো। কই দিন। কিরকম জিনিস? একটা লকেট, তেমন দামি জিনিসেরও নয়, পেতলের। মা কালী, দিব্যি বলছি, লকেটটা আমি পাইনি। ন্যাকামি হচ্ছে? না না না, তবে আমার মনে হয় লকেটটা সুমন্ত বাবু পেয়েছেন। ঠিক জানেন? জানি, উনিও ওই সময় ঘুরঘুর করছিলেন কি না। উনি কোথায়? পালিয়েছেন, জলে নেমে সাঁতার দিয়ে পালিয়েছেন। পালানোর ভঙ্গি দেখেই আমার সন্দেহ হয়েছিল যে কিছু একটা হাতিয়ে এনেছেন গণেশবাবুর বাড়ির থেকে। আচ্ছা, সুমন্তবাবুর সঙ্গেও মোলাকাত হবে, এখন আপনি যেতে পারেন। যাব? যান, কিন্তু পুলিশের কাছে কিচ্ছু বলবেন না। না না, পুলিশের সঙ্গে আমার দেখাই হবে না, আমি এখন দিশের গড়ে মাসির বাড়ি যাব, মাসখানেকের মধ্যে আর ফিরছি না। এই বলে মৃদঙ্গবাবু তাড়াতাড়ি রওনা হলেন, কিন্তু দশ পাও যেতে হলো না তাকে। পিছন থেকে কি যেন একটা এসে লাগলো মাথায়, মৃদঙ্গবাবু উপুড় হয়ে পড়ে গেলেন। নৃসিংহ অবতার এগিয়ে এলো, মৃদঙ্গবাবুর মাথার কাছেই ঘাসের ওপর পড়ে থাকা বলটা কুড়িয়ে নিয়ে পকেটে পুরল। তারপর দ্রুত হাতে মৃদঙ্গবাবুর শরীরটা তল্লাশ করতে লাগলো।
যা খুঁজছিল তা পেয়েও গেল লোকটা। তারপর হোগলার বনে নেমে জলের মধ্যে চোখের পলকে মিলিয়ে গেল। সুমন্তবাবু প্রথমটায় প্রাণপণে সাঁতরে ঝিলের অনেকটা ভেতর দিকে চলে গেলেন। পুলিশের ভয়ে সাঁতারটা একটু তেজের সঙ্গেই কেটেছেন, ফলে বেদম হয়ে হাঁফাতে লাগলেন। সাঁতার জিনিসটা খারাপ নয় তিনি জানেন, বিশেষজ্ঞরা বলেন সাঁতার হলো শ্রেষ্ঠ ব্যায়াম, কিন্তু ব্যায়ামেরও তো একটা শেষ আছে। আজ সকালেই সুমন্তবাবু অনেকটা দৌড়েছেন, নোটবোস করেছেন, বৈঠকি মেরেছেন, তার উপরে এই সাঁতার তাঁর শরীরের জোরগুলোকে খিল ধরিয়ে দিল। জলও বেজায় ঠান্ডা। ঝিলের মাঝ মধ্যিখানে পৌঁছে সুমন্তবাবু একবার পিছু ফিরে দেখে নিলেন, না নিশ্চিন্তই অনেকটা দূরে চলে এসেছেন। এত দূর থেকে ঝিলের পাড়টা ধুধু দেখা যায়, কিন্তু লোকজন চেনা যায় না। সুমন্তবাবু সাঁতার থামিয়ে চিত হয়ে ভেসে রইলেন কিছুক্ষণ। মৃদঙ্গবাবুর কি হলো তা বুঝতে পারলেন না। লোকটা বায়োলজির পণ্ডিত সন্দেহ নেই, কিন্তু জীবনে বায়োলজিটাই তো সব নয়। সাঁতার জানলে আজ পুলিশের হাতে ধরা পড়তে হতো না। চোখে প্রখর সূর্যের আলো এসে পড়েছে। সুমন্তবাবু চোখ বুঝলেন, জলে চিত হয়ে ভেসে থাকাও যে খুব সহজ কাজ তা নয়। একটু আধটু হাত পা নাড়তে হয়, কিন্তু সুমন্তবাবুর হাত পা ভীষণ ভারী হয়ে এসেছে। হাত পা তো নাড়াতে পারছি না, ডাঙাও অনেক দূর, ভয়ে সাঁতার দিয়ে এত দূর চলে এসেছি, কিন্তু ফিরবো কি করে? আর যদি ফিরেও যাই পুলিশে ধরবে তো, কিন্তু কিন্তু এইভাবে ভাসবো কতক্ষণ? সুমন্তবাবু ধীরে ধীরে ফের সাঁতরাতে লাগলেন। তিনি শুনেছেন জলার মাঝে মাঝে দ্বীপের মতো জায়গা আছে, তার কোনো একটাতে বসে যদি একটু জিরিয়ে নিতে পারেন তাহলে সন্ধ্যের মুখে ধীরে সুস্থে ফিরে যেতে পারবেন। কপাল ভালো থাকলে একটা জেলে নৌকাও পেয়ে যেতে পারেন। কিন্তু কিছুক্ষণ সাঁতার দেওয়ার পরই সুমন্তবাবুর দম আটকে আসতে লাগলো। হাত পা লোহার মতো ভারী, শরীরটা আর কিছুতেই ভাসিয়ে রাখতে পারছেন না। দুপুরে ভালো করে খাওয়াও হয়নি, শরীর নিস্তেজ হয়ে আসছে। বাঁচাও, 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 আমি ডুবে যাচ্ছি। এ কোনো সাড়া শব্দ নেই তো, এর চেয়ে পুলিশের হাতে ধরা পড়লেই বুঝি বেশি ভালো ছিল। ও ও ও ও ওই মৃদঙ্গবাবু, সাঁতার না শিখেই তো লোকটা বেঁচে গেল। আরে এই বৈঠার শব্দ হলো না? ওই তো, ওই তো একটা ছোট নৌকো এইদিকেই আসছে। বাঁচাও, বাঁচাও! আপনাকে বাঁচাতেই তো আসা। বটে, বটে! সুমন্তবাবু নৌকোর গলুইটা ধরে হাত বাড়ালেন, অমনি একটা বৈঠা এসে খচাত করে বসে গেল বাঁ কাঁধে। ও বাপরে! অত তাড়াহুড়ো করবেন না, আমার তো একটা কথা আছে। মারলেন কেন? আমি যে ডুবে যাচ্ছি। বৈঠাটা ধরে ভেসে থাকুন। ব্যাপারটা তাও মন্দের ভালো, সুমন্তবাবু বৈঠাটা চেপে ধরলেন। কি কথা? গয়েশবাবুর বাড়িতে চোরের মতো ঢুকেছিলেন কেন? সুমন্তবাবু অবাক হয়েও সামলে গেলেন। নৌকোর নিচ থেকে লোকটার মুখ ভালো করে দেখা যাচ্ছে না, সূর্যের আলোটাও চোখে এসে পড়ছে সরাসরি। তবু মনে হলো নৌকোর ওপরে যে লোকটা বসে আছে তার মুখটা মানুষের মুখ নয়, মনে হচ্ছে যেন একটা মানুষের মতো হাত পা বিশিষ্ট সিংহ বসে আছে। সুমন্তবাবু ভয় পেলেন, নির্জন ঝিলের জলে তাকে মেরে ডুবিয়ে দিলেও সাক্ষী কেউ নেই। ঠিক চোরের মতো নয়, চোরের মতো ঢুকেছিলেন মৃদঙ্গবাবু। উনি কেন ঢুকেছিলেন জানেন? বললেন তো গয়েশবাবুর লেজ খুঁজতে। লেজ কি পেয়েছেন উনি? তা বলতে পারি না, গয়েশবাবুর যদি লেজ থেকেও থাকে তবু সেটা তিনি ফেলে যাওয়ার লোক নন। আপনি কেন ঢুকেছিলেন? আমি তো ঠিক ঢুকিনি, পল্টুর খোঁজে লোক জড়ো হয়েছে দেখে আমিও দাঁড়িয়ে গিয়েছিলাম। দেখলাম মৃদঙ্গবাবু চুপি চুপি গয়েশবাবুর বাড়িতে ঢুকছেন, তাই ওকে ফলো করে আমি ঢুকে পড়ি।
তারপর একটা ঘরে বসে বই পড়তে থাকি। হঠাৎ আমাকে চোর বলে সন্দেহ করে মৃদঙ্গবাবু আমার উপর লাফিয়ে পড়েন। সিংহের মুখটাকে ভালো করে লক্ষ্য করছিলেন সুমন্তবাবু। তাঁর সন্দেহ হলো ওটা মুখ নয়, মুখোশ। তবে খুব নিখুঁত মুখোশ, একেবারে সত্যিকারের সিংহের মুখ বলেই মনে হয়। বৈঠাটা শক্ত করে ধরুন। নৌকায় উঠব না? না, ডাঙা অল্প দূরেই, আমি সেখানে আপনাকে ছেড়ে দিয়ে যাব। আমি বাড়ি যাব। খিদে পেয়েছে। খিদে আমারও পেয়েছে, তাতে কি? খিদে পেলে আমি কিন্তু ভীষণ রেগে যাই। তা জান না, রাগ তো পুরুষেরই লক্ষণ। সুমন্তবাবুর বাস্তবিকই রাগ হচ্ছিল। কোনো ক্রমে নিজেকে সংযত করে রাখলেন। আপনি কে বলুন তো? আমি নৃসিংহ অবতার। সুমন্তবাবু আর কথা বললেন না। তার মনে হলো তিনি আসল অপরাধীর পাল্লায় পড়েছেন, উচ্চবাচ্য করা উচিত হবে না। নৌকোটা তাকে টেনে নিয়ে যাচ্ছিল। একটা বৈঠা তিনি ধরে আছেন আর লোকটা আর একটা বৈঠা মেরে নৌকোটাকে নিপুণভাবে নিয়ে যাচ্ছে। সন্দেহ নেই লোকটা চমৎকার নৌকো বায়। কিছুক্ষণের মধ্যেই আচমকা সুমন্তবাবু পায়ের নিচে জমি পেয়ে গেলেন এবং উঠে দাঁড়ালেন। এবার আসুন তাহলে, সামনেই ডাঙা জমি। সুমন্তবাবু দেখলেন জঙ্গলে ছাওয়া একটা পুরনো চর, অনেকটা দ্বীপের মতোই, তবে জনমনীষী নেই। সুমন্তবাবু কোমর সমান জলে দাঁড়িয়ে দ্বীপটা একটু দেখলেন। বৈঠার ডগাটা এখনো হাতে ধরা। রাতটা কোনো মতে কাটিয়ে দিন, ভোরবেলা সাঁতার শুরু করলে দুপুরের আগেই পৌঁছে যাবেন বাড়িতে। সুমন্তবাবুর মাথাটা চড়াক করে উঠল রাগে। একে পেটে খিদে, তার উপর এসব টিপ্পনী তাঁর সহ্য হওয়ার নয়। তিনি হঠাৎ এক ঝটকায় বৈঠায় একটা হ্যাঁচকা টান দিয়ে মোচড় মারলেন। ব্যায়ামের আশ্চর্য সুফল, লোকটা সেই টানে বেসামাল হয়ে নৌকোর মধ্যেই উপুড় হয়ে পড়ল। সুমন্তবাবু এক লাফে নৌকোয় উঠে লোকটার ঘাড়ে সামিল হয়ে দুটো প্রচণ্ড রদ্দা কষালেন। কিন্তু মুশকিল হলো, জলে ভিজে এবং নানা রকম ব্যায়ামের ফলে তাঁর শরীরে আর সেই শক্তি নেই। উপরন্তু নৃসিংহ অতিকায় বলবান লোক, কোনো রকম গাজোয়ারির মধ্যে গেল না, শুধু টপ করে উঠে বসল। তার পিঠ থেকে পাকা ফলের মতো খসে হের জলে পড়ে গেলেন সুমন্তবাবু। লোকটা বৈঠা তুলে নিয়ে এক ঠেলায় নৌকোটাকে গভীর জলে নিয়ে গিয়ে ফেলল। ডাঙায় উঠে পড়ুন সুমন্তবাবু, জলায় কুমির আছে। সুমন্তবাবু দুই লাফে ডাঙায় উঠে কোমরে হাত দিয়ে বেকুবের মতো চেয়ে দেখলেন নৃসিংহ অবতার নৌকো নিয়ে ক্রমে দূর থেকে দূরে মিলিয়ে যাচ্ছে। সুমন্তবাবু এবার চারদিকটা ভালো করে দেখলেন। দ্বীপটায় বড় গাছ নেই বললেই হয়, আগাছাই বেশি। ফলমূল খেয়ে যে খিদে মেটাবেন সে উপায় নেই। ভেজা গায়ে বাতাস লেগে খুব শীত করছিল সুমন্তবাবুর। গরম বালির ওপর বসে শীতটা খানিক সামাল দিলেন। বেলা আর খুব বেশি অবশিষ্ট নেই, জেলে নৌকোর টিকিটিও দেখা যাচ্ছে না, সুতরাং এই দ্বীপেই রাত কাটাতে হবে। দিনের আলো থাকতে থাকতেই দ্বীপটা ঘুরে দেখবেন বলে ক্লান্ত শরীরেও সুমন্তবাবু উঠে পড়লেন। জায়গাটা খুব বড় নয়, জলের ধার ঘেঁষে ঘেঁষে হাঁটতে হাঁটতে লক্ষ্য করে যাচ্ছিলেন তিনি। হঠাৎ আতঙ্কে থমকে দাঁড়ালেন সুমন্তবাবু। সামনে বালির ওপর একটা, দুটো, তিনটে, চারটে কুমির চুপচাপ শুয়ে আছে। ভারী নিরীহ দেখতে, কিন্তু সাক্ষাৎ যম। সুমন্তবাবু দ্রুত পায়ে ঝোপঝাড়ের মধ্যে ঢুকে পড়লেন। বুকটা ধকধক করছে ভয়ে, পায়ে গোটা কয়েক কাঁটা ফুটলো প্যাট প্যাট করে, তবু শব্দ করলেন না। কুমির যদি ধেয়ে আসে? খুব বাঁচা বেঁচেছি, ব্যাটারা টের পায়নি। কিন্তু ঝোপ জঙ্গলগুলো তো খুব বেশি নিরাপদ মনে হচ্ছে না। এই ছোট্ট দ্বীপে বাঘ ভালুক বা হায়না নেকড়ে নেই ঠিকই, কিন্তু অন্য জানোয়ারও তো থাকতে পারে। শরীরটাকে শক্ত রাখতে হবে। বিপদের কথা ভাবতে ভাবতে আপনা থেকেই সুমন্তবাবু কয়েকটা ডনার বৈঠক দিয়ে ফেললেন। এই দুই, তিন,
কিন্তু ক্লান্ত পরিশ্রান্ত বেদম শরীরের হাড়গুলো সেই অনাবশ্যক ব্যায়ামে মটমট করে উঠল, পেশিগুলো ত্রাহি ত্রাহি ডাক ছাড়তে লাগল। সুমন্তবাবু নিরস্ত হয়ে মাটিতে বসে হাঁপাতে লাগলেন। হঠাৎ তার কাঁধের ওপর একটা গাছের ডগা খুব ধীরে ধীরে নেমে এলো। বাঁ কাঁধে একটা হিম শীতল স্পর্শ পেলেন। চমকে উঠে তাকাতেই তার চক্ষু জড়ক গাছ। সবুজ রঙের একটা সরু সাপ খুব স্নেহের সঙ্গে তার হাত বেয়ে খানিক দূর এসে মুখের দিকে যেন অবাক হয়ে চেয়ে রয়েছে। লাউ ডগা সাপ বিষাক্ত কিনা তা তিনি ভালো জানেন না, কিন্তু এত কাছে একেবারে নাকের ডগায় সাপের মুখোমুখি তিনি কখনো হননি। সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চিলে। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর।